বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে, এবং আমরা আজকে যে গ্রামার টপিকটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে সেন্টেন্স কানেক্টার্স। তো অনেক সময় সেন্টেন্সের ভিতরে আমরা এই কানেক্টার্স বা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করে থাকি, এবং আমাদের জানতে হয় যে কোন সিচুয়েশনে বা কোন অর্থে আমরা কোন কোন কানেক্টার্স ব্যবহার করতে পারি। সো সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। চলো তাহলে আমরা শুরু করি সেন্টেন্স কানেক্টার্স নিয়ে আমাদের পড়াশোনা। সো প্রথমে আমাদের জানতে হবে সেন্টেন্স কানেক্টার্স কাকে বলে। কথা বলার সময় বা কোনো কিছু লেখার সময় বাক্যগুলোর ভেতরে সঙ্গতি বা যৌক্তিক চলমানতা বজায় রাখার জন্য মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করতে হয়। এই জাতীয় ওয়ার্ড বা ফ্রেজকেই সেন্টেন্স কানেক্টার্স বা সেন্টেন্স লিঙ্কার্স বলে। লিঙ্কার্স মানে কি? দুটো সেন্টেন্সের মধ্যে যে লিঙ্ক করে বা সম্পর্ক তৈরি করে, বা কানেক্টার্স মানেও সম্পর্ক তৈরি করে এরকম। অর্থাৎ দুইটা সেন্টেন্সের ভেতরে লজিক্যালি বা তাদের অর্থের ভেতর যে সম্পর্কটা, সেইটা বোঝানো হয় কি? লিঙ্কার্স বা সেন্টেন্স কানেক্টার্স দ্বারা। যেমন দেয়ারফোর, বাট, নেক্সট, ইনফ্যাক্ট, অফকোর্স, ইন ব্রিফ, অন দি আদার হ্যান্ড, এই সবগুলোই কি সেন্টেন্স কানেক্টার্স বা সেন্টেন্স লিঙ্কার্স। এবং এগুলো বেশ ইম্পর্টেন্ট, কারণ যে কোনো লিঙ্কার তুমি যে কোনো সেন্টেন্সকে যোগ করতে বসাতে পারবে না। তোমাকে অর্থ বুঝে বুঝে বসাতে হবে যে কোন অর্থে কোন লিঙ্কারটা দুটো সেন্টেন্সকে যোগ করতে পারে। তাই আমরা এই ক্লাসটাতে এবং পরের ক্লাসটাতে এরকম বিভিন্ন ধরনের সিচুয়েশনে আমরা কোন কোন লিঙ্কার্স বা সেন্টেন্স কানেক্টার্স ব্যবহার করব সেগুলো দেখব, এবং তার সাথে সাথে আমরা অনেকগুলো উদাহরণও শিখব। চলো তাহলে দেখি। সো প্রথমে আমরা যেই সিচুয়েশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘটনার ক্রম কিংবা ধারাবাহিকতা বোঝাতে যেই ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয় তার একটা তালিকা আমরা দেখব। তাহলে কোনগুলো আছে? ফার্স্ট, ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, ইন দ্য ফার্স্ট প্লেস, অ্যাট দ্য বিগিনিং, ইন দ্য বিগিনিং, এটা হচ্ছে একদম শুরুতে বোঝানোর জন্য আমরা এই লিঙ্কার্সগুলো ব্যবহার করি। তারপর সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, থার্ডলি, ফোর্থ, ফোর্থলি, ফিফথ, ফিফথলি, এগুলো হচ্ছে আমাদের পরবর্তী ধাপসমূহ আমরা বুঝাই। তারপর মাঝে মাঝে অবস্থায় আছে, এটা বোঝাতে ইন বিটুইন কিংবা ইন দ্য মিডল অফ ব্যবহার করে থাকি আমরা। তারপরে যদি দেখি, ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড, লাস্টলি, অ্যাট লাস্ট, ফাইনালি, টু সাম আপ, ইন কনক্লুশন, টু কনক্লুড, তাহলে এগুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন সিচুয়েশনে, যখন আমরা একদম শেষ হয়ে গেছে কোনো একটা ঘটনা, সেই ক্ষেত্রে শেষ বোঝাতে বা উপসংহার টানতে এই কানেক্টার্সগুলো ব্যবহার করে থাকি। তাহলে দেখো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং মাঝে বিভিন্ন ধাপ কিংবা ধারাবাহিকতা বর্ণনা করতে আমরা এরকম বিভিন্ন কানেক্টার্স ব্যবহার করে থাকি। তাহলে দেখো, পরবর্তী ধাপ, এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি নেক্সট, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, দেন। তাহলে বন্ধুরা চলো আমরা কিছু উদাহরণ দেখি। সো আমরা বলছি, আই উইল বি ভেরি বিজি টুডে, আমি আজকে অনেক ব্যস্ত থাকবো। অ্যাট ফার্স্ট, আই হ্যাভ টু গো টু দ্য ব্যাঙ্ক টু ড্র সাম মানি, প্রথমে আমাকে ব্যাংকে যেতে হবে কিছু টাকা তুলতে। দেন আই উইল পে দ্য স্কুল ফিস, তারপর আমি স্কুলের বেতন দেবো। এখন খেয়াল করে দেখো, আই উইল বি ভেরি বিজি টুডে, তারপরে আমি লিখলাম আই হ্যাভ টু গো টু দ্য ব্যাঙ্ক টু ড্র সাম মানি, এবং আই উইল পে দ্য স্কুল ফিস। এখানে যদি এই তিনটা সেন্টেন্স আমি এমনিতেই রেখে দিতাম, অর্থ প্রকাশ করতো, কিন্তু কোনটা প্রথমে করব, কোনটা পরে করব, সেটা কিন্তু প্রকাশ করতো না। এই যে আমরা ঘটনার ধারাবাহিকতাটা বোঝাচ্ছি বা ক্রমটা বোঝাচ্ছি যে কোনটার পরে কোনটা ঘটছে, সেগুলোই আমরা এই অ্যাট ফার্স্ট এবং দেন এই দুটো লিঙ্কার দিয়ে বা সেন্টেন্স কানেক্টেড দিয়ে করতে পেরেছি। তো আমি আশা করি তুমি ঘটনার ক্রম কিংবা ধারাবাহিকতা বোঝানোর যে লিঙ্কার বা সেন্টেন্স কানেক্টেড সেগুলো বুঝতে পেরেছো। সো তারপরে আরও কী আছে? আফটার দ্যাট আই নিড টু গো টু দ্য মার্কেট টু বাই সাম অ্যাপেলস, তাহলে দেখো আমরা কিন্তু তিনটা ঘটনার পরপর যে ক্রম বা ধারা সেটা এখানে সহজে বুঝতে পারছি। তাই অ্যাট ফার্স্ট, দেন এবং আফটার দ্যাট, এই তিনটা হচ্ছে আমাদের এই এক্সাম্পলের সেন্টেন্স কানেক্টার্স। এবং পরীক্ষায় যেভাবে আসে, আমাদেরকে গ্যাপ দিয়ে দেওয়া হয় এবং অনেকগুলো ক্লু দিয়ে দেওয়া হয়, এবং সেই গ্যাপে আমাদেরকে বসাতে হয় যে কোন কানেক্টারটা এখানে বসালে অর্থটা সঠিক হবে। তাহলে বন্ধুরা চলো আমরা এখন পরের রুলটা দেখি। সো অতিরিক্ত অর্থ প্রদান করতে বা অতিরিক্ত আছে এরকম একটা অর্থ বোঝাতে যে ওয়ার্ড কিংবা ফ্রেজ লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয় সেটার একটা তালিকা আমরা একটু দেখব। সো প্রথমে কী আছে? ইন অ্যাডিশন টু, ফার্দার মোর, মোর ওভার, হোয়াটস মোর, বিসাইডস, অর্থাৎ কোনো একটা তথ্য তুমি দিয়েছো, তার সাথে তুমি একটা অতিরিক্ত তথ্য দিতে চাচ্ছ, সেইটা বোঝাতেই আমরা ইন অ্যাডিশন টু, ফার্দার মোর, মোর ওভার, হোয়াটস মোর, বিসাইডস ইত্যাদি ওয়ার্ডস বা ফ্রেজেস ব্যবহার করে থাকি।
তারপর আমরা বাই দ্য ওয়ে, বাই দ্য বাই এগুলো ব্যবহার করি, এবং বাই দ্য বাই, বাই দ্য ওয়ে এগুলো আরও ইউজুয়ালি ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার হয়, অর্থাৎ এগুলো আমরা ফর্মাল ভাষায় ব্যবহার করে থাকি না। বাই দ্য ওয়ে, বাই দ্য বাই এগুলো মোর কনভারসেশনাল, অর্থাৎ তুমি ইংরেজি লিখতে গেলে এই শব্দগুলো তুমি খুব একটা ব্যবহার করবে না, এগুলি বলার সময় অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। তারপর যদি আমরা দেখি নট অনলি বাট অলসো, এই নট অনলি বাট অলসো মানে হচ্ছে আমরা এখানে আরও অতিরিক্ত তথ্য দিচ্ছি, অর্থাৎ শুধু একটা জিনিসই না, তার উপরন্তু আরও বস্তু এই কাজ করেছে, এরকম একটা অর্থ আমরা প্রকাশ করে থাকি নট অনলি বাট অলসো দ্বারা। তাহলে বন্ধুরা, এখন চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথমটা কি, আই এম ভেরি হ্যাপি উইথ দ্য নিউ এমপ্লয়ি, হি ইজ নট অনলি ক্লেভার বাট অলসো এফিশিয়েন্ট। তাহলে এখানে দেখো, নট অনলি বাট অলসো দিয়ে আমরা এই নিউ এমপ্লয়ি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি, তাই না, যে সে শুধু চালাকি নয়, সে অনেক এফিশিয়েন্টও, এফিশিয়েন্টের বাংলা হচ্ছে সে অনেক কার্যকরও। তাহলে দেখো, এই নট অনলি বাট অলসো দিয়ে আমরা অতিরিক্ত অর্থ প্রদান করছি সেন্টেন্সটাতে। তারপরে এনিওয়ে, টু মেক আ লং স্টোরি শর্ট, আই সামহাউ ম্যানেজড টু রিচ হোম দ্যাট ডে। তাহলে বলছে যে যাই হোক, গল্পটা ছোট করে বলতে গেলে আমি কোনোভাবে সেদিন বাসায় পৌঁছানোর ব্যবস্থা করেছি। তাহলে দেখো, এই দুটো সেন্টেন্সে নট অনলি বাট অলসো এবং এনিওয়ে দ্বারা অতিরিক্ত তথ্য প্রদান করা হচ্ছে, তাই এরা কি এই সেন্টেন্সে অতিরিক্ত তথ্য প্রদান করার অর্থে সেন্টেন্স কানেক্টার্স হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর বন্ধুরা, চলো আমরা আমাদের থার্ড রুলটাতে চলে আসি। এখানে আমরা বলছি যে উদাহরণ প্রদান করতে আমরা কিছু ওয়ার্ডস বা ফ্রেজ লিঙ্কার্স ব্যবহার করি। তাহলে সেগুলো কোনগুলো? ফর এক্সাম্পল, ইন আদার ওয়ার্ডস, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, দ্যাট ইজ, অর্থাৎ এই যে লিঙ্কার্সগুলো আছে বা সেন্টেন্স কানেক্টার্স আছে, এগুলো উদাহরণ প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তারপর আরও কী আছে, নেমলি এবং লাইক। তাহলে দেখো, ফর এক্সাম্পল, ইন আদার ওয়ার্ডস, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, দ্যাট ইজ, নেমলি, লাইক, এগুলো সব হচ্ছে আমাদের উদাহরণ প্রদান করতে ব্যবহৃত সেন্টেন্স কানেক্টার্স। তাহলে চলো এগুলোরও একটু এক্সাম্পল দেখি আমরা। তাহলে এখানে কী হবে, হিজ ক্রেজি অ্যাক্টিভিটিস ওয়ার ক্রসিং অল লিমিটস, ইন আদার ওয়ার্ডস, হি ওয়াজ অলমোস্ট কমপ্লিটলি ইনসেন। তাহলে আমরা বলছি যে তার পাগলের মতন কাজ কারখানা একদম সকল সীমা ছাড়িয়ে যাচ্ছিল, বা অন্য কথায় বলতে গেলে সে একদম পাগল হয়ে যাচ্ছিল। তাহলে এই যে ইন আদার ওয়ার্ডস, এটা হচ্ছে আমার এই সেন্টেন্সটাতে লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে যে দুটো আলাদা আলাদা সেন্টেন্স আছে, এগুলোকে লিঙ্ক করেছে কে, ইন আদার ওয়ার্ডস, এই কানেক্টেডটা। আরেকটা উদাহরণ যদি দেখি, মেনি বার্ডস আর কল বার্ডস অফ প্রে, ফর ইনস্ট্যান্স, দ্য ইগল, দ্য ভালচার, এটসেট্রা। তাহলে আমরা বলছি যে অনেক পাখিকে শিকারি পাখি বলা হয়, যেমন ইগল, শকুন ইত্যাদি। এবং এখানে দেখো, ফর ইনস্ট্যান্স আছে, তাহলে উদাহরণ দেওয়ার সময় আমরা ইন আদার ওয়ার্ডস, ফর ইনস্ট্যান্স, এই যে ফ্রেজগুলো আছে এগুলোকে সেন্টেন্স কানেক্টার হিসেবে ব্যবহার করতে পারি। বন্ধুরা, তোমার জন্য আমার একটা বড় পরামর্শ হবে যে তুমি এটা পড়ার পরে একটা নোট করবে, তোমার নোটটাতে তুমি সুন্দর করে একটা ছক তৈরি করবে, ছকে তোমার উপরে রো বড় রো থাকবে একটা, এবং রোতে প্রত্যেকটা কলামে তুমি প্রত্যেকটা সিচুয়েশনের নাম লিখবে, এবং তারপরে তুমি সেই নোটটার ভেতরে প্রত্যেকটা সিচুয়েশনে আমরা কী কী ধরনের লিঙ্কার ব্যবহার করি সেটা একটা তালিকা তৈরি করবে। অর্থাৎ এখন তো আমরা তালিকা বলছি, এখানে তো এক একটা স্লাইডে এক একটা তালিকা আছে, তুমি তোমার নিজের জন্য একটা ওভারভিউ তালিকা তৈরি করবে। তুমি যে এটা যদি তুমি করতে পারো, সেন্টেন্স কানেক্টার্সে যত মার্কই বরাদ্দ থাকুক না কেন, তোমার কোনো অসুবিধাই হবে না। তো বন্ধুরা, আমরা তিনটা নিয়ম শিখেছি বা তিনটা তালিকা দেখেছি যে তিনটা সিচুয়েশনে আমরা কী কী লিঙ্কার্স বা সেন্টেন্স কানেক্টার্স ব্যবহার করতে পারি। এখন চলো আমরা চার নম্বরে চলে আসি। এখানে আমরা দেখব যে বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাতে যেসব ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হবে তার একটা তালিকা এখন আমরা দেখব। তাহলে এখানে কী আছে, ইনস্টেড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, অন দি আদার হ্যান্ড, রাদার। তাহলে এই যে শব্দগুলো আছে বা ফ্রেজগুলো আছে, এগুলোকে আমরা বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাই, অর্থাৎ কোনো একটা কাজ করছি তার পরিবর্তে অন্য কিছু করতে চাই বা অন্যদিকে, এরকম একটা অর্থ বোঝাচ্ছি, বা ইন কন্ট্রাস্ট মানে অন্যদিকে অর্থটা বোঝাচ্ছি আমরা কী দিয়ে, এই যে ফ্রেজ লিঙ্কার্স আছে এগুলো দিয়ে। সো আমরা যদি উদাহরণ দেখি, আই ডিড নট টেল হিম টু গো, অন দ্য কন্ট্রারি, আই ট্রাই টু পারসিউড হিম টু স্টে। তাহলে আমরা বলছি, আমি তো তাকে যেতে বলিনি, অন্যদিকে আমি তো আসলে তাকে থাকতে রাজি করাচ্ছিলাম। তাহলে দেখো, এখানে আমরা অন দ্য কন্ট্রারি বসিয়েছি। তারপরে, হি ডাজ নট স্টাডি অ্যাট অল, ইনস্টেড হি কিলস অল হিজ টাইম। সে একেবারেই পড়াশোনা করে না, কিন্তু সে কী করে, পরিবর্তে সে একদম তার সব সময় নষ্ট করে। তাহলে দেখো, এই দুটো উদাহরণে ইনস্টেড এবং অন দ্য কন্ট্রারি প্রথম যে সেন্টেন্সটা আছে সেটার সাথে মিলে না এমন আরেকটা সেন্টেন্সকে যোগ করেছে, তাই না, অর্থাৎ বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাচ্ছে, একটা যে আরেকটা চাইতে কত আলাদা সেইটা বোঝাচ্ছে। এ কারণে আমাদের অন দ্য কন্ট্রারি এবং ইনস্টেড এই সিচুয়েশনে সেন্টেন্স কানেক্টার্স হিসেবে বসেছে।
তারপর চলো বন্ধুরা আমরা চলে আসি আমাদের পরবর্তী নিয়মটাতে। এখানে আমরা দেখব যে সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে যেসব ওয়ার্ড বা ফ্রেজ আমরা ব্যবহার করে থাকি সেগুলো কোনগুলো। তাহলে মোর, মোস্ট, অ্যাজ, লেস, লিস্ট, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, ইন এ সিমিলার ম্যানার, তাহলে এগুলো সব কি আমাদের সাদৃশ্যমূলক তুলনা বোঝায়। অর্থাৎ একই রকম কিন্তু আরও এইভাবে তুলনা করা হয়, একই রকম দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাতে মোর, মোস্ট, অ্যাজ, লেস, লিস্ট, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, ইন এ সিমিলার ম্যানার ইত্যাদি ফ্রেজ লিঙ্কার্স বা ওয়ার্ড লিঙ্কার্স আমরা ব্যবহার করে থাকি। তাহলে উদাহরণ যদি দেখি, ম্যারি ইউজড টু লিসেন টু রেকর্ডস মোস্ট অফ দ্য টাইম, স্যালি was more hardworking than Mary was. তাহলে দেখো এখানে আমরা একই কথা বলছি, তাই না, যে ম্যারি সারাক্ষণ রেকর্ড শুনতো কিন্তু স্যালি তার চাইতেও হার্ডওয়ার্কিং ছিল। তাহলে এখানে আমরা মোর হার্ডওয়ার্কিং দিয়ে দুজনের সিমিলার কাজের মধ্যে তুলনা করছি, অর্থাৎ সাদৃশ্যমূলক তুলনা বোঝাচ্ছি। তাহলে মোরটা এখানে হচ্ছে সেন্টেন্স কানেক্টার। আবার যদি দেখি, দেয়ার ওয়ার 10 বয়েজ ইন দ্য ক্লাস, রফিক ওয়াজ বাই ফার দ্য বেস্ট, তাহলে 10 জন ছেলে ছিল ক্লাসে, তাদের মধ্যে সবচেয়ে বেস্ট ছিল কে, রফিক। তাহলে এখানে বাই ফার দিয়ে আমরা এই ক্লাসের 10টা ছেলের মধ্যে তুলনা করে রফিককে বেস্ট বোঝাচ্ছি। তাহলে দেখো এখানেও কী করছি আমরা, সাদৃশ্যমূলক তুলনা, অর্থাৎ একই ক্লাসের 10 জন ছেলের ভেতর তুলনা করছি। তাহলে এই মোর এবং বাই ফার এই দুটো হচ্ছে কি আমাদের সাদৃশ্যমূলক তুলনা। বন্ধুরা তারপর আমরা চলে আসি অপ্রত্যাশিত কিংবা আশ্চর্যমূলক কোনো কিছু নির্দেশ করতে আমরা যেসব ওয়ার্ড বা ফ্রেজ কানেক্টার্স হিসেবে ব্যবহার করি তাদের একটা তালিকা দেখি। এনি হাউ, এনিওয়ে, বিসাইডস, এলস, হাউএভার, নেভার দ্য লেস, স্টিল, দো, অল দো, ইয়েট, ইন কেস, ইন স্পাইট অফ দ্যাট, আফটার অল, অল দ্য সেম, তাহলে এগুলো সব আমরা ব্যবহার করি যখন অপ্রত্যাশিত কোনো কিছু নির্দেশ করতে চাই কিংবা কোনো কিছু দেখে আমরা অবাক হয়েছি এমনটা নির্দেশ করতে চাই। আমরা একটু উদাহরণ দেখি। হি হ্যাজ বিন ইন অফিস ফর ওনলি আ ফিউ মান্থস, হি হ্যাজ হাউ এভার অ্যাচিভড মোর দ্যান এনি অফিস প্রিডিসেসার্স, তাহলে আমরা বলছি যে সে মাত্র কয়েক মাস ধরেই অফিসে আছে কিন্তু সে তার আগে যারা এসেছিল তাদের সবার চাইতে বেশি অর্জন করেছে। তাহলে দেখো এই হাউ এভারটা অপ্রত্যাশিত একটা ঘটনা প্রকাশ করছে না, যে সে কয়েক মাস ধরে এসেছে এটা কেউই এক্সপেক্ট করে না বা প্রত্যাশা করে না যে সে সব কিছু পারবে, কিন্তু সে তারপরও পেরেছে, এই অপ্রত্যাশিত ঘটনাটাই আমরা হাউ এভার দিয়ে প্রকাশ করছি। তারপর আরেকটা উদাহরণ যদি দেখি, দ্য টার্ম পেপার্স ওয়ার ভেরি ব্রিফ, স্টিল দে ওয়ার বেটার দেন আই এক্সপেক্টেড, তাহলে আমরা বলছি যে টার্ম পেপারগুলো খুবই সংক্ষিপ্ত ছিল, তারপরেও আমি যতটুকু ভেবেছিলাম তারা তার চাইতে ভালো। তাহলে দেখো এই স্টিলটা দিয়ে আমরা কি বলছি, যে অপ্রত্যাশিত, অর্থাৎ ছোট অনেক সংক্ষিপ্ত দেখে আমি ভেবেছিলাম যে আসলে ভালো হয়নি কিন্তু আমার প্রত্যাশাকে ভেঙে চুড়ে দিয়ে অপ্রত্যাশিতভাবে তারা ভালো হয়েছে। তাহলে দেখো এই দুটো উদাহরণে হাউ এভার এবং স্টিল এই দুটো হচ্ছে কি আমাদের ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার্স, যেগুলো অপ্রত্যাশিত কিংবা আশ্চর্যমূলক কোনো সিচুয়েশনে আমরা ব্যবহার করি। বন্ধুরা তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা 6টা সিচুয়েশনে কী কী ধরনের সেন্টেন্স কানেক্টার্স ব্যবহার করব তার একটা তালিকা দেখলাম। তাহলে চলো আমরা এখন একটুখানি প্র্যাকটিস করি, পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে আমরা একটু প্র্যাকটিস করব, এতে করে তোমার শেখাটা আরও একটু শক্তপোক্ত হবে। তাহলে আমাদেরকে প্রশ্নে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সেন্টেন্স কানেক্টার্স, তাহলে আমরা সেন্টেন্স কানেক্টার্স দিয়ে গ্যাপগুলোকে ফিল করব এবং তুমি সিচুয়েশনটা পড়ে সিচুয়েশনটা বুঝে তোমার মতন করে সেন্টেন্স কানেক্টার্স এখানে বসাতে পারবে। তাহলে প্রথমে কী আছে, আই ওয়ান্ট টু মেক টি ড্যাশ আই উইল বয়েল ওয়াটার, বি নাম্বারে আছে আই উইল গিভ ইউ আ ফিউ বুকস ড্যাশ পোয়েট্রি অ্যান্ড নভেল বুকস, সিতে আছে হি ওয়াজ আ গুড গাই ড্যাশ হি ওয়াজ ভেরি হেল্পফুল, ডিতে আছে দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল ড্যাশ ইট ওয়াজ রিমোট। তাহলে বন্ধুরা তুমি ভিডিওটা পজ করে তোমার মনে হয় এরকম 4টা সেন্টেন্স কানেক্টার্স এই গ্যাপগুলোতে বসাও, তারপরে আমরা একসাথে করে উত্তরটা মিলিয়ে নেব। তো তুমি লিখতে থাকো, আমরা উত্তরটা নিয়ে সামনে এগোই। সো দেখো এ নাম্বারে আমি যখন বলছি আই ওয়ান্ট টু মেক টি এবং তারপর যখন বললাম আই উইল বয়েল ওয়াটার, তার মানে হচ্ছে চা বানানোর জন্য প্রথমেই আমি পানি গরম করব, তাই আমি অ্যাট ফার্স্ট বা ফার্স্টলি বসাতে পারি এখানে। বি নাম্বারে আছে আই উইল গিভ ইউ আ ফিউ বুকস, তারপরে আমি কী দিচ্ছি, উদাহরণ, তাই না। সো উদাহরণের জন্য আমরা ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল এইসব ব্যবহার করতে পারি। সিতে আছে হি ওয়াজ আ গুড গাই ড্যাশ হি ওয়াজ ভেরি হেল্পফুল, তাহলে সে একজন ভালো মানুষ এবং তার উপরে আমি আরও তথ্য প্রদান করছি এটা বলে যে সে অনেক সাহায্যকারীও, তাহলে এখানে আমরা মোর ওভার ব্যবহার করতে পারি। তারপর ডিতে আছে দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল ড্যাশ ইট ওয়াজ রিমোট, তাহলে দেখো জায়গাটা রিমোট অনেক দূরে বলে আমি বুঝি নাই যে সেটা আসলে এতটা সুন্দর হবে, তাহলে এটা অপ্রত্যাশিত, তাই না। তাহলে এখানে আমরা দো ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, প্রথমটাতে আই ওয়ান্ট টু মেক টি অ্যাট ফার্স্ট আই উইল বয়েল ওয়াটার,
বিতে লিখতে পারি আই উইল গিভ ইউ আ ফিউ বুকস ফর ইনস্ট্যান্স পোয়েট্রি অ্যান্ড নোভেল বুকস সিতে আমরা লিখতে পারি হি ওয়াজ আ গুড গাই মোর ওভার হি ওয়াজ ভেরি হেল্পফুল ডিতে লিখতে পারি দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল দো ইট ওয়াজ রিমোট তাহলে বন্ধুরা উত্তরগুলো আমরা আরেকবার এক নজরে দেখে নিই প্রথমটা অ্যাট ফার্স্ট পরেরটা ফর ইনস্ট্যান্স তারপর মোর ওভার এবং শেষে দো তাহলে আমি আশা করি তোমার উত্তরগুলো হয়েছে তোমার সাথে মিলেছে আমরা খুব ভালো করে এই সেন্টেন্স কানেক্টার্সটা শিখে নিলে এইচএসসি পরীক্ষা বা তুমি যেই বোর্ড পরীক্ষায় দাও না কেন সেখানে খুব ভালো করে উত্তরটা করতে পারবো সো এই ক্লাসটাতে আমরা কিছু সেন্টেন্স কানেক্টার্স শিখলাম এরপরের ক্লাসে আমরা শিখবো আরও কিছু সেন্টেন্স কানেক্টার্স যেগুলো আমাদেরকে অনেক হেল্প করবে পরীক্ষার জন্য একদম পুরোপুরি প্রস্তুত হতে তাহলে বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো তোমাদের সাথে আমার দেখা হবে এর পরবর্তী ক্লাসটাতে